এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো হয়নি, তাই কেউ পার্সোনাল ভাবে নেবেন। দেখছিস না কত গরম দিছে, গরম আমাদের ঘুম আছে না, তার জন্য আমরা এরকম বুদ্ধি লাগাইছি। তো হ্যাঁ রে, তোদের দু সেকেন্ডে কত ঘুম আছে? জল দিতে পারছ না, কি বিপদে পড়ে গেলি রে বাপ, ওর চাই জল নিয়ে কি করি যে লোক জল খাওয়ার জন্য এরকম জল আমি মরে গেলেও খাবো না, তুই গেছে আনতে ও আইন এলু ওই জলটাই খাবো, তোর এরকম জল নাই খাবো। শালা তোর জন্য শালা নাচিয়ে চুড়পিয়ে শালা জল নিয়ে আলের বলছি খাবো না। তোকে খাবার জল আনতে বলেছিলি, সমুদ্রের নুমছা জল নাই।
কথা একজন পড়িয়ে জল জল করছে, সেজন্য নলকূপ কে জল আনতে যাচ্ছি। কোন দিকে লাগছে রে বাপ, পিন্ডার কল দিকে ফলমি বলে রে বাপ যাচ্ছি। তোর যে বাপ টাইম কল, কখন যে জল বাইর হবে কোন বলা যায়নি। তোকে শালা এখন কিছু বলছি না, নির্যাত ও শালা ওটা ইয়া আছে বলি তোর যা দিছি না। রে ওটা কাম জলতে ইচ্ছা শালা ঝাড়ে, হ্যাঁ 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 করছে, তখন ঝাড়িয়ে রাখে তুমি আলি নিও, তাহলে ফোমামিনে তো কি করবি বল। আরো বলে হবে এমন দিতে মন করছে না, কিসে লাগবো কিছু করলে জল পড়বে কিনা তুই দেখতে থাক কিসে লাগছি। লেলা কুট কুট খালিটা দেখতে পারি নাই, পেটটাই এ থাললে কোন করলে পড়বে নাই। জল করে বিনা জল নিয়ে চলে আলি, আনিয়েছি রে বাপ বোতলটা, দা বোতলটা বোতলটা তো হ্যাঁ রে আনিছিস, তো কোথায় আনিছিস, পকেটে ঢোকায় নিয়ে আসিস নাকি জলটা, আর বোতলটা দিবি তো মানে বুঝতে পারবি কিসে আনিস। তোরা কোথায় বলবি কি জলটা খাওয়াবি, জলটা রে দেনরে চানে কিসে আনিছিস, দে বাসে ছাগল লেখেন দে চানে দে দে জলটা দে, আরে দি ছিরি বাপ দাঁড়া দাঁড়া দাঁড়া। সালা অনেকটা খাইছিলিস রে বাপ, একটুকু বাইর হইলো ফিল্টে আর করা না টুকু তো কম বেশি না দিবি জল দিবি, নাই খাবো এটা নাই খাবো, তুই এই খা কেনে নাই খাবি রে সালা, ফিল্টার করা জল আর খাবো নাই বলছিস, তুই এই খা সালা তুই এই খা, তোর ফিল্টার করা জল তুই এই খা। কি করে ভাই দেখ সালা বহুত কষ্ট জল টানিছি, কোন জায়গা ছিল না, ও তো সালা বুদ্ধি লাগাই তোমার যাই জল টানিয়ে দিয়েছি, সারা বুঝিস তুই খা খাবি খা। তোর দমে বুদ্ধি আছে মানলি, লেকিন তোর বুদ্ধি ভাই দণ্ডব, তোর কেনে ইয়ারও বুদ্ধি কে দণ্ডব, তোদের দু লোকের যা রকম বুদ্ধি রে বাপ, তোরা লোকের বিটি কে বাপের ঘরে ছাইয়ের মাইন করে দিবি। কি করে ভাই দেখ ক্যারেক্টার নিয়ে কথা বলবি না, হ্যাঁ
আবার ক্যারেক্টার নিয়ে নাই বলি রে বা তোর একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলি উদাহরণ দিছিলি জলটা খাই এলে না দাদা এটা পারবো না তোর আইসা যদি পারিস তো আমি ঘরে যাই খাই লিব ঠিকই বললো তোমায় রোদুর ছিল একটু খাই দিব কেমন লাগছে রে নুন ছা লাগছে রে তো সালা নুন ছা না তুই গুড়িয়া লাগবে কে ফিল্টার করলে তুই করলিস খাবো নাই ডেলি ডেলি শাক ভাজা আর আলু ছানা এত গরম কে খাবে খাবো নাই রোজ রোজ তরকারি ঠিক নেই আমি খাবি আই খাবো নাই ঘরেই থাকবো নাই ঘরেই থাকবো নাই দমে চিল্লাচ্ছে রে বাপ ইশালা কি হলো এত দেখব জানো চ চ চ চ হ্যারে তুমি তোমার তাঁতি আছি মনে আছে গরমে তাঁতবো না দেখবে ঠান্ডা হবো তোর আগে ছিস কেন রে কি হচ্ছে ব্যাপারটা বন্য তোর আগে বনাই চার পাঁচ মাস একটা না আজ শাক ভাজা কাল আলু ছানা তা ছালার আগে ফাটিয়ে যায় নাই একে তো গরমের জ্বালাই আর যাতো পাচ্ছি নাই ঘরের লেপালাই দেখ তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি বলি তোর এই দুটো প্রবলেম যাওয়াক চলে কি বুদ্ধি মানে জলদি করে দেয় না বলি শোন জলদি করে বিয়াটা করে দে বিয়া করলে কি করে যাবে লেলা বলি দে লেন তুই বল ভালো আছো ভালো আছো লেন বল শোন দেখ বিয়াটা যদি করিস তাহলে ফ্যান কুলার ফ্রিজ সব পাবি একটা চালা হইলো নাই কম বিয়া করলি গরমের জ্বালাটা কমবে আর তরকারির জ্বালাটা আর তরকারির ব্যাপারটা উঠুয়া ই জানে বল রে শুন তুই যদি এখন বিয়েটা করে থাকতিস তাহলে চার পাঁচটা ছাড় বাপ বুনে যাতিস আর ওই সেন্টার ঘর লাই ওই চার পাঁচটা ডিম পাতে থাকতিস পাতে থাকতিস পাতে থাকতিস পুরা পাতি সেই পাতি সেই পাতি সেই পাতে থাকতিস পাতে থাকতিস পাতে থাকতিস আর তো তরকারির প্রবলেম সলভ ডাল ধরাইন দে হামকে বিঘা দিয়ে দে।